এরপরে আল্লাহ রাসূল বলেন অসদল কবিলা তা ফাসিকুহ আল্লাহ রাসূল বলেন যখন ফাসিকগণ গোত্রের নেতৃত্ব করিবে ফাসিক ব্যক্তি এই ফাসিক ব্যক্তির কোনো সাক্ষ্য ইসলামে গ্রহণযোগ্য না সে যদি একটা সাক্ষ্য দেয় গ্রহণযোগ্য না সে যদি বলে আমি ঈদের চাঁদ দেখেছি সে যদি বলে আমি রমজান মাসের চাঁদ দেখেছি চাঁদ দেখেছি তার সাক্ষ্য গ্রহণযোগ্য না আদালতে যদি সে যদি সাক্ষ্য দেয় এটা গ্রহণযোগ্য না কারণ ফাসিক মানুষ সে যদি মিথ্যা বলবে না এমন কোনো গ্যারান্টি তার দ্বারা অনেক অন্যায় কাজ হতে পারে এই জন্য ফাসিকগণ সমাজের গোত্রের নেতা হবে যখন বুঝতে হবে এটা ভালো লক্ষণ না এটা কিয়ামতের পূর্ব লক্ষণ রসুলের ভবিষ্যৎবাণী আমরা মিলাই নেই আমরা মিলাই দেখি যে আসলে এমন প্রকৃতির মানুষ নেতা আছে কি এরপরে আল্লাহ রসুল বলছেন অউক্রিমার রাজুল মুকাতাফা শারদিহি ওকানা ঝাইমা ইয়ামা আল জুলহু আল্লাহ রসুল বলছেন যখন হীন প্রকৃতির লোকগণ সমাজের নেতা বলে গণ্য হবে ফাসিকগণ গোত্রের নেতৃত্ব দেবে আর হীন প্রকৃতির লোক একেবারে নিম্নমানের মানুষ এই নিম্নমানের মানুষগুলো সমাজের নেতা হবে যাদের মানুষ কখনো গুনত না যাদের মানুষ কখনো ডাকত না আজকে হয়তো আঙুল ফুড়ি কলা গাছ হয়েছে তার অর্থের কারণে তার দাবনের কারণে হয়তোবা সেই মানুষটা সমাজের নেতা হয়েছে আমরা বানাচ্ছি বুঝতে হবে এটা ভালো লক্ষণ না এটা কিয়ামতের পূর্ব লক্ষণ রসুল হাদিস থেকে যতটুকু জানা এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ এই জন্য যখন নির্বাচন আসে যখন কোনো বিষয় আসে যখন কোনো ভোট আসে তখন আমি বিষয়গুলো বলি কোরআন এবং সুন্নার মধ্য দিয়ে যে আমরা কেমন মানুষকে নির্বাচন করব যদি একটা সুন্দর মানুষ সৎ মানুষ যদি নির্বাচিত হয় পাঁচ বছর ধরে যত ভালো কাজ করবে আমি ঘুমাই থাকলে ওই ভালো কাজের একটা অংশ শেয়ার আমার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন সুবহান আবার যদি জেনে বুঝে আমরা একটা অসৎ অযোগ্য মানুষকে অদক্ষ মানুষকে যে যে কাজের না তার সেই কাজে যদি আমরা ক্ষমতা দিয়ে বসাই দেই তাহলে এই পাঁচ বছর ধরে যত খারাপ কাজ করবে গুনার কাজ করবে আমি ঘুমাই থাকলেও আমার আমলনামায় তার একটা গুনাহ লেখা হবে এর জন্য দায়ী তারা না এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা সাধারণ মানুষ আমরা যারা তৈরি করি বা এর জন্য দায়ী আমরা এই জন্য আমরা ওদেরকে খেয়াল রাখবো অউক্রিমার রজুল মুকাতাফা শারদিহি অশরিবাতুল খুমু আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ বেশি বেশি করে নেশাদ্রব্য পান করে সেটা মদ হতে পারে হিরোইন হতে পারে গাঁজা হতে পারে ফেন্সিডিল হতে পারে ইয়াবা হতে পারে নেশাদ্রব্য মানুষ যখন বেশি বেশি করে পান করবে বুঝতে হবে এটা কিয়ামতের পূর্বাভাস একটা পূর্ব লক্ষণ যে কিয়ামত সামনে নিকটবর্তী ও জাহারাতুল কায়নাতু ওয়াল মাযিফু আল্লাহ রাসূল বলছেন যেমন একটা সময় আসবে যে সময় মানুষ মানুষকে সম্মান করবে তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যদি ওর বড় ভাই বলে না ডাকি ওরা যদি সম্মান না করি তাহলে ও আমার একটা ক্ষতি করতে পারে ও আমার সমস্যায় ফেলতে পারে এই কারণে তার সম্মান করবে আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে কিয়ামতের একটা পূর্ব লক্ষণ আমরা মিলাই নেই বেশি তো নিচে নামা লাগে না আমরা মিলাই নেই যে পুরো কিয়ামতের পূর্ব লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা আমাদের নজরে আসে কিনা চলতেছে কিনা অলানা আখিরু হাজির উম্মাতি আওহালাহা এবং আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ থাকবে এক শ্রেণীর মানুষ থাকবে যারা পূর্বের মানুষদেরকে গালি গালাজ করতে থাকবে যারা চলে গেছে ওরা ভালো ছিল না ওরা এটাকে ঠিক কাজ করে গেছে ওই কাজটা তারা ভালো করেনি এটা করেনি ওটা করেনি তাদের নিন্দে মন্দ উৎস দেওয়া শুরু করবে তাদের গালি গালাজ দিতে থাকবে এটা দেওয়া যাবে এমন একটা সময় ছিল যে সময় এই আমাদের সমাজে আমাদের দেশে আমাদের গ্রামে এলাকায় যখন অনেক শেরেক বিদাতি কাজ হইত অনেক শেরেক বিদাতি কাজ হইত কিন্তু সেই শেরেক বিদাতি কাজগুলোর কিছু পরিবর্তন হয়ে গেছে কিন্তু মানুষ জানত না বুঝত না বিধায় এগুলো করতো তখন কোরআন বোঝার মানুষ ছিল না হতো হাদিস বোঝারও মানুষ ছিল না বোঝানোর মানুষ ছিল না
কারণ তখন যদি একটা দোয়ার অনুষ্ঠান করার দরকার হতো ওই নোয়াখালী ফরিদপুর ওই এলাকার মানুষ আসতো এসে তারা তাদের সেই হাজার মানবগুলো দোয়ার অনুষ্ঠানগুলো তারাই করে দিত এলাকার মানুষ এইভাবে ছিল না দিনদার মানুষ ছিল না ওইভাবে হাতের গোনা কয়েকটা মানুষ হয়তো এই গ্রামের দশটা মানুষ নামাজ পড়তো কি বিশটা মানুষ নামাজ পড়তো এরকম ছিল না কিন্তু এখনকার মানুষ যদি বলে যে আগের মানুষগুলো এত খারাপ মানুষ ছিল ওরা এইটা করে গেছে ওইটা করে গেছে এইটা ঠিক করেনি এই গালি দেওয়া যাবে না বলা যাবে এটাও কিয়ামতের পূর্ব লক্ষণ।